এক মার্চ খুলছে দেশের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান। এদিন থেকে বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে। এর আগে 22 ফেব্রুয়ারি থেকে খুলবে মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহির এ তথ্য নিশ্চিত করেছেন। জানান, করোনা ভাইরাস সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে গত 13 জানুয়ারি থেকে 11 দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। 21 জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সহ নতুন করে 5 দফা নির্দেশনা দেয় মন্ত্রী পরিষদ বিভাগ। তাতে 6 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর আরও 2 সপ্তাহ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এদিকে প্রিয় স্কুল প্রাঙ্গণে যাওয়ার অধীর অপেক্ষায় ছোট্ট শিশুরা।